খয়রুকুম মান বুক্কিরা বিল উংসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, ভাগ্যবান, যার প্রথম সন্তানটা কন্যা হয়। কি হয়? আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, ছোট বাচ্চারাও তুলছে হাত, ওরা ভাবছে অন্যরাও তুলছে, আমরাও তুলি। তো মিন বারাকাতিল ইনাস, মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস, কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি। প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে? কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না, আছে না নাই? এগুলো জাহেলদের স্বভাব, জাহিলিয়াতের অভ্যেস। ছেলে হইলে অনেক খুশি, এলাকার সবাইয়ের মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায়, আছে না নাই? না, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান, যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট। অনেকে আমাকে পার্সোনালি বলে, দোয়া চায়, হুজুর 15 বছর বিয়ে করেছি সন্তান হয় না, দোয়া করবেন, দোয়া করি এদের জন্য, এদের অন্তরে অনেক জ্বালা। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে, মা হওয়ার তার বড় শখ। এজন্য মায়ের মর্যাদা তিনবার, মা মা মা, তারপর বাবা। মান আহাক্কু বি হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে। তারপর মায়ের সাথে, তারপর তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল, কি মেডেল? তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কি না? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। তিনবার যদি মা হয়, মানে মা মা মা, তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক, তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক, বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি, কি বলেন? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কি না? এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যেই টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে? এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা, পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন লাউ কাতাতা জিলদাক, জিলদুন মানে হচ্ছে স্কিন। বিষ্ণু বললেন তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে 2টো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো, তার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। মা মা মা, তারপরে বাবা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধু হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা?
আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধ হয়, আপনার বউ যদি আপনারে দেয় এ প্লাস, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারে দেয় এ মাইনাস, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনার এফ দেয়, এফ এফ ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা কও, কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই কয়ে প্লাস। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন, রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন, আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণুই বলতেন, খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি, হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী, বাশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মণি, মুক্তা, ডায়মন্ড, সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোর নাই। সুবহানাল্লাহ, পড়েন। এর কারণ সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন। সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খাদিজার কাছে আসতেন, সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিষ্ণুনবী ভুলে যেতেন। এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য, ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিষ্ণুনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত। এজন্য ওনার উপহারও হবে জান্নাতে এমন ঘর যে এই ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, ওখানে কোনো আওয়াজ নাই, হট্টগোল নাই, গন্ডগোল নাই। আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন, একটা সুন্দর পরিবেশের করে রাখেন। শুধু কমপ্লেন করবেন না, অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে, এইটা নাই, ওইটা নাই, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে। পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? ফরিদপুরে কি দাম কমছে? কত কত কেজি? কত? 250। তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ, গভর্নমেন্ট ট্রাই করতেছে এই বাটপার গুলোরে ধরার জন্য, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই পণ্যের মজুদদারি করে, বিষ্ণুই বললেন যেদিন মজুদদারি করবে তার থেকে তার 40 দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে? ওর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনাহ, এটা মিনাল কাবায়ের। এজন্য খবরদার, বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন। তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধূ হয়ে যায়, সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে। এরপর যখন সন্তান সম্ভবা, ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না, মরে যায়, ইন্তেকাল করে, ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে। আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এজন্য মা মা মা, তারপরে বাবা। আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এক ভাই আমাকে বললেন, হুজুর 3 রাত চলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই, আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে। এজন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম।
তো আজকে একেবারে সমাপনী রজনী, আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন, শুকরিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব, খতিব, আলফাডাঙ্গা থানা, জামে মসজিদ, ফরিদপুর।